হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকের হচ্ছে সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম, এখন বাজে হচ্ছে 10টা। আজকের হচ্ছে সকালবেলা 7টার সময় উঠেছি, কারণ আমার বরের টিফিন নিয়ে যাচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে ও বলছে আমার রান্না করে দাও, আমি দুপুরবেলা আজকে খেতে আসবো না। আমার ঘরে তো কিছুই ছিল না, শুধু দুটো ডিম ছিল আর তিনটে আলু ছিল, তাই দিয়ে ঝোল বানিয়ে দিলাম। ও খাবার নিয়ে চলে গেল, খেয়েছে আবার খাবারটা নিয়েও গেছে। খাওয়া দাওয়া করে ও চলে গেল, তারপর আমিও বেরিয়ে গেলাম বাজারে, কারণ আলু পেঁয়াজ সবজি কিছুই ছিল না। আমিও বাজার থেকে চলে এসেছি, দেখো আলু নিয়ে আর একটু রেস্ট নিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম বাজার থেকে এসে। আর বলো তো, প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে। দেখো এখন আলু 5 কিলো আলু নিয়ে এসেছি, একটা মাত্র আলু পড়ে আছে, আলুগুলো এবার ঢেলে নেব। এখন আলুগুলো প্রচণ্ড বাজে গো, শুধু রং করা থাকে, হলুদ রং করা আছে। আলুটা আমার ঘরে সবসময় থাকে, এই 5 কিলো আলু আমার 1 সপ্তাহ হয়। আলুটা খেতে খুব ভালোবাসে আমার বর, 2 দিন সবজি না দিলেও চলবে, কিন্তু আলুটা আমাদের রোজই লাগে। আলুটা একটু খেতে খুবই ভালোবাসে। সব কিছু আমি ঢেলে গুছিয়ে নিলাম, দেখো সবজিও নিয়ে চলে এসেছে, সবজিটাও গুছিয়ে নিলাম, গুছিয়ে রাখলাম সব। আবার রান্নাও আছে আমার, এদিকে ঘরটা মুছতে চলে এলাম। ঘরটা আগে দেয়ালটা মুছে নিয়ে তারপরে ঘরটা আমি মুছি, কারণ প্রচণ্ড বালি বালি কিচকিচ করে এখানে। আর বলো তো, কলকাতা ব্যস্ত সব রাস্তা, কেন আর কি বলবো, আর সবসময় গাড়ি ঘোড়া চলছে, আর চারিদিকে তো বাড়ি ঘরের কাজকর্ম হচ্ছে, জানো তো ঘর বাড়ি হচ্ছে, আর বালি কিচকিচ করে প্রচণ্ড। সবসময় বিল্ডিং বানানো হচ্ছে আর গাড়ি ঘোড়া যাচ্ছে আসছে, ওই জন্য প্রচণ্ড এখানে বালি ধুলো হয়। আর রাস্তার ধারে বাড়ি হলে যা হয়, প্রচুর বিরক্তি লাগে, জ্বালাতন। এদিকে চলে এলাম, ঘরটোর ভালো করে মুছে নিলাম। আর এখানে জানো তো এই ছাদ থেকে ওই ছাদে যাওয়া যাবে, এত কাছাকাছি সব ঘর আছে, মানে এক হাতও ফাঁকা নেই, শুধু রাস্তাটুকু ফাঁকা আছে, তারপরে হচ্ছে সব বাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি। আজকের হচ্ছে তোমাদের ফ্রিজ আমি দেখাবো। আমার হচ্ছে ওই যে বাজারে গেলাম না, আমার হচ্ছে রোজই বাজারে যেত, আমাদের বাজার হচ্ছে এখান থেকে 15-20 মিনিট যেতে হয় তারপরে বাজার, আমার রোজই বাজারে যেত। আমার দেখো নামে এত বড় ফ্রিজ আছে, ডবল ডোরের ফ্রিজ, তাও ফ্রিজে আমার কিছুই নেই। দেখো আগে হচ্ছে ফ্রিজে সব কিছু রাখতাম, কিন্তু খেতে পারতাম না, আর কোনো টেস্ট থাকতো না, খেতে ভালো লাগতো না, ওই জন্য আর কিছু রাখি না। আর ফ্রিজ আমি রোজই চালাই, জানো তো ফ্রিজ রোজই চালাই, ফ্রিজে রেখে আমরা রোজই জলটাই শুধু খাই। এখন গরমের সময় অতিরিক্ত গরম হয়ে যায় জল, ওই জন্য জলটা রেখে দুবেলা জল রাখি, জলটা রেখে ফ্রিজে জল রেখে খাই। কী করব, কিছু তো খেতে হবে না। আর এইদিকে দেখো, এটা হচ্ছে এই হচ্ছে কোটোগুলো না, এই বক্স কোটোগুলো আমি হচ্ছে অনলাইন থেকে কিনেছিলাম, কত স্বাদের কোটো গো। এইগুলো অনেক খুঁজে খুঁজে আমি কিনেছিলাম, হচ্ছে মাছ মাংস রাখবো বলে কদিন রেখেওছিলাম, তারপরে খেতে পাচ্ছে না, কি করব। আর তারপরে আর কিছু রাখা হয় না, এই স্ট্যান্ডগুলো থাকা থেকে খুবই সুবিধা। মাছ মাংস আমরা যে ধুয়ে জল ঝরিয়ে রাখি না, এতে হচ্ছে আরও জল ঝরিয়ে রাখলেও তাও তো কিছু জল থেকে যায় না, তাও এই স্ট্যান্ডে রাখলে মাছ মাংসগুলো স্ট্যান্ডটা থাকাতে খুবই সুবিধা হয়, জলগুলো তলায় পড়ে যায় আর মাছ মাংসগুলো ওপরে খুবই ভালো থাকে। তুমি শাক সবজি সবই রাখতে পারো, এটা মনে হয় 6টা করে সেট থাকে, 200-300 টাকা এরকমই দাম না, ওর বেশি না, ওর কমই হতে পারে, কিন্তু বেশি দাম না। এই কোটোগুলো খুবই ভালো, কিন্তু মজবুত, খুবই শক্ত কোটো। এগুলো আমি কিনেছিলাম, কিন্তু আমার ভাগ্যে আর সইল না, কী হবে খেতে না পারায়। এদিকে সবজিও আমি রাখি না, ওই কোটা সবজি আর কি ফ্রিজে রাখবো বলো, আমি ওই জন্য বাইরে রাখি। আমার এই ফ্রিজের অবস্থা কেন বলো, ফ্রিজটা নেওয়াই আমার খুব বড় ভুল হয়েছিল। আমার বর বলেছিল একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ নিতে, কিন্তু আর কেন বলো, আর সবসময় আমাদের আমার চোখটা সবসময় একটু বড়োর দিকে থাকে, ডবল ফ্রিজ নেবো, ভালো দেখে নেবো, এই রকম ব্যাপার, তাই হচ্ছে ডবল ডোরের ফ্রিজ নিলাম, তাও কিছু রেখে খেতে পারলাম না। এখানে মাছ মাংসগুলো আগে রেখে খেতাম গো, কোনো মানে কেমন খেতে লাগতো টেস্ট পেত না, ওই জন্য আর
ভালো লাগতো না খেতে, ওই জন্য আর রাখি না। আর এখানে বরফের মাছ আসে, অনেক দিনের মাছ বলো, আর তাও সেই মাছ যদি ফ্রিজে রেখে খাওয়া হয় কেমন লাগে বলো? আর এমনি জ্যান্ত মাছ, যে ভেড়ির চাষ করা মাছ বলে না, সেই চাষের মাছ এগুলো, খাবার দিয়ে বানানো মাছ এগুলো। জ্যান্ত মাছ আনি, তাও এগুলো সঙ্গে সঙ্গে রান্না করে খাই, তাও তেমন একটা টেস্ট পাওয়া যায় না। কী করবো, বাধ্য খেতে হবে, মনের মতো তো হয় না, না খেতে হবে, খেয়ে তো বাঁচতে হবে না, মাছ ছাড়া বাঙালি কতদিন থাকবে। এদিকে আলু আর টমেটো নিয়ে চলে এলাম, দেখো আজকে হচ্ছে সিম্পল হচ্ছে জ্যান্ত মাছ এনেছিলাম, একদম জ্যান্ত মাছ। সেই মাছটা হচ্ছে জিরে দিয়ে শুধু ঝোল করব। ও তো খাবার নিয়ে চলে গেছে, আমার তো খেতে হবে, দেখো আমার জন্য রান্না করে নিয়েছি। এখন 1:30 বাজে, রান্না হয়ে গেছে দেখো, তারপরে স্নান করলাম, একটু কাজ ছিল করলাম, তারপরে খেতে চলে এলাম। এখন হচ্ছে 3:00 বাজে কেন বলো, আর খুব প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালবেলা বরের সাথে খেয়েছিলাম, এখন আর খাওয়া হয়নি। খুব খেতে সুন্দর লাগছে, কেননা ওর সঙ্গে একটু লেবু দিলে না, আমার মাছের ঝোলের সঙ্গে একটু লেবু দিলে খুবই খেতে ভালো লাগে। আর খিদের সময় শুধু ভাত ও অমৃত লাগে বলে না, সেইটাই হচ্ছে আমার। এখন খেয়ে নিই, আর কী কথা বলবো তোমাদের সাথে, খেয়ে নিচ্ছি, তারপর পরে কথা হবে। দেখো চলে এসেছি, ঘুম থেকে উঠে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, চোখ জ্বালা করছিল, ঘুম থেকে উঠে ঘুম ভাঙছিল না, তাও উঠে গেলাম কাজ আছে বলে, ঘুম থেকে উঠে তোমাদের সামনে এলাম, চোখে মুখে একটু জল দিয়ে 5:00 সময় উঠেছিলাম। এখন দেখো 5:15 বাজে, কী করবো বলো, আর 7:00 সময় উঠেছি তো, ওই জন্য ঘুমটা একদম ভাঙছিল না। এদিকে ঘুম থেকে উঠে এলাম তোমাদের সামনে, চোখ মুখ ধুয়ে আর যাব হচ্ছে ছাদে জামাকাপড় আনতে, জামাকাপড়টা তুলে ঘর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যে দেবো। আজকের হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত রাখবো, আর ভিডিওটা বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অবশ্য অবশ্য করে প্রীতি দেব ব্লগটা সাবস্ক্রাইব করে দিও তোমরা, আর আমাকে আমার পাশে থেকো তোমরা। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বেশি বড় করবো না, আবার কালকের আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।